নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আধার ও প্যান কার্ড রিলেটেড দুর্দান্ত একটা আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। আধার ও প্যান কার্ডের লিংকের সময়সীমা আপনারা জানেন 31 মার্চ পর্যন্ত ছিল। আপনারা 31 মার্চ পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে পারবেন, কিন্তু আজ মার্চ মাসের 28 তারিখ এবং সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা 30 জুন 2023 পর্যন্ত প্যান কার্ডের সাথে কিন্তু আধার কার্ড লিংক করতে পারবেন। আধার কার্ড এবং প্যান কার্ড লিংকের সময়সীমা বাড়ানো হয়েছে। এই 30 জুন পর্যন্ত প্যান কার্ডধারীরা কোনো প্রতিক্রিয়ার মুখোমুখি না হয়েই নির্ধারিত কর্তৃপক্ষের কাছে তাদের আধার কার্ড লিংক করতে সক্ষম হবেন প্যান কার্ডের সাথে। বিজ্ঞপ্তি অনুযায়ী সিবিডিটির মতে প্যান কার্ডের সাথে লিংক না থাকলে আধার কার্ড 1 জুলাই 2023 থেকে প্যান কার্ডগুলি কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে। বন্ধুরা, সেই অফিসিয়াল নোটিফিকেশন আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার বন্ধুরা, বলে রাখি, আপনারা এখনো পর্যন্ত যারা আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করতে পেরেছিলেন না, আপনার আধার কার্ডে হয়তো কিছু ভুল ছিল, যা মিসম্যাচ ছিল প্যান কার্ড অথবা আধার কার্ড দুটোর মধ্যে একটিতে, আপনারা আরও 1 মাস হাতে সময় পেয়ে গেলেন, তাহলে অতি সত্বর আপনারা কিন্তু আপনাদের যে ডকুমেন্টস আছে সেটি কালেকশন করে নিয়ে সঠিকভাবে প্যান কার্ডের সাথে কিন্তু আধার কার্ডটি লিংক করিয়ে নেবেন। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন, এবং যে সকল বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।